তাহলে তো এটা আইন আইনের পথে চলবে। আমি আজকে এক জায়গায় রবীন্দ্রভবন থেকে ফাংশন যেটা আমাদের ছিল সেখান থেকে বেরিয়ে আপনারাই জিজ্ঞেস করেছিলেন, তো এরপরে আর সময় পাইনি, আর সেটা আইন আইনের পথে চলবে, এই বিষয়ে আমার কিছু মন্তব্য না করাটাই ভালো। তবে পলিটিক্যালি আমরা কোনো অবস্থায় কোনো জায়গার মধ্যে ইন্টারফেয়ারেন্স করব। কিছুই বলবো কেন এই উক্তিটা কেন করেছেন? এটা তো আমাদের ইন্টারনাল বিষয়, আমাদের ঘরের ভিতরে অনেক কিছু হয়, আমাদের অনেক কিছু কথা হয়, সেগুলো তো বাইরে না যাওয়াটাই উচিত, ঠিক না? এটা তো একটা কার্যকারিণী বৈঠক, পার্টির মিটিং, এখান থেকে যদি আমি বলেও থাকি সেটা বাইরে না আসাটা উচিত। কাজে এই ধরনের উক্তি দিয়ে আবার একটা মানে জল ঘোলা করে কিছু একটা রাজনীতি করা, আমার মনে হয় এটা ঠিক না। উনি বললেন যে এবং সেই রেসপেক্টটা থাকবে, এখানে কে কী নামে ডাকে সেটা আরেক জিনিস, কিন্তু রেসপেক্ট আছে, ভালো রিলেশন আছে, সমস্যা নেই এর মধ্যে।